আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবারও ফিরে এলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু হয়েছে, আমি আজকে সকালে নুডলস বানিয়ে নিচ্ছি। প্রথমে নুডলসটা সিদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখেছি। এখন কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো আর লবণ, কাঁচামরিচ এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপর একটা ডিম ভেঙে দিয়েছি। এখন নুডলসটা ভালো করে মিশিয়ে নিয়ে টেস্টিং সল্টটা দিয়ে দিচ্ছি। আর টেস্টিং সল্টটা কিন্তু নুডলসের সাথেই থাকে। তো কিছুক্ষণ নাড়াচড়া করে চুলা থেকে নামিয়ে নিব। আর নুডলসটা সিদ্ধ করার সময় আমি পানিতে লবণ দিয়েছি, সেজন্য তেলের মধ্যে লবণটা কমে দিতে হবে। তো নুডলসটা বানানো হয়ে গিয়েছে, এখন আমরা মা ছেলে মিলে নুডলসটা খেয়ে নেব। আমি আবার ভিডিও করতেছি, আমার ছেলে উঠে গেছে, ওরা একটুও পছন্দ করে না ভিডিও করা। তো ক্যামেরার আড়ালে থেকে ভিডিও করতে হয়, অনেক কষ্টই হয় ব্লগ বানাতে। এখন আমি টেবিলে সবগুলো গুছিয়ে নিচ্ছি, নাস্তা খাওয়া হয়ে গেছে, ছোটো ছেলে এখনও খায়নি, ও ফুটতেছে, পড়া শেষ করে তারপরেই খাবে। তো আজকে নতুন ইউটিউবার আফতের উদ্দেশ্যে কিছু বলবো। যারা প্রথম ইউটিউবিং শুরু করেছেন অনেকে হতাশ হয়ে যায় যে ভিউ নাই, সাবস্ক্রাইবার বাড়ে না। তো এরকম হতাশ না হয়ে আপনারা রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন, দেখবেন একসময় আপনাদের ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল করে দিবে। আমি নিজেই সেটার প্রমাণ। আমার এই চ্যানেলটাতে যখন ভিডিও আপলোড করা শুরু করি তো একদমই ভিউ হতো না। আর আমি এই চ্যানেলটা কাজ করেছি কম, মানে পরিশ্রম তো কম করেছি। আমার চ্যানেলের যখন শুরু করেছি প্রায় 8 মাস পরে আমার মনিটাইজেশন হয়েছে। তো এটার কারণ হচ্ছে আমি রেগুলার ভিডিও আপলোড করতাম না, মাসে 2টা বা 3টা আপলোড করতাম। তো এরকম করে আপলোড করলে কিন্তু কখনো ভিডিও ভাইরাল হয় না। তো আমি একসময় চিন্তা করলাম যে সবাই যখন 2টা চ্যানেল চালাইতে পারে তাহলে আমার দ্বারাও হবে। তো এরপর থেকে আমি রেগুলার ভিডিও এই চ্যানেলটাতে আপলোড করা শুরু করি। তো আলহামদুলিল্লাহ আমার যখনই আমি আপলোড দেওয়া শুরু করি তখনই কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যায়, তো মনিটাইজেশনটাও অন হয়। তো আপনারা অনেকে জানেন আমার 2টা চ্যানেল আছে, একটা কুকিং চ্যানেল। তো আমি বেশিরভাগ কুকিং চ্যানেলে ভিডিওটা আপলোড করতাম, এখানে তেমন একটা করা হতো না। তো আলহামদুলিল্লাহ আমার এই চ্যানেলটাও এখন অনেক গ্রো হয়েছে, আমার মান্থলি একটা ইনকাম হয় প্রতি মাসে। আমার 2টা চ্যানেল যেহেতু, তো একটা চ্যানেল থেকে 1 মাসে ইনকাম হয় আর একটা চ্যানেল থেকে 1 মাসে ইনকাম হয়। তো এটাও আমার হয়ে যায় আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি, অল্প হলেও আমার হাত খরচটা তো হয়। তো আপনারা যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন তারা হতাশ হবেন না, রেগুলার ভিডিও আপলোড করতে যান, দেখবেন আপনার একটা না একটা ভিডিও ভাইরাল হবে আর ইউটিউবে ভাইরাল করবে। আর যদি বেশি লাইভ ভিডিও করা হয় তাহলে কিন্তু ভিডিও কম ভাইরাল হয়। তো সেই জন্য লাইভে না এসে যদি রেগুলার ভিডিও আপলোড করা হয় তাহলে কিন্তু অনেক উপকার হয়। তো আমার 2টা চ্যানেলে আমি কোনো দিনও লাইভে আসিনি, আমি সবসময় রেগুলার ভিডিও আপলোড করেছি, শুধুমাত্র এই চ্যানেলটাতেই রেগুলার করতে পারিনি। তো সেই জন্য অনেক দেরিতে এটা মনিটাইজেশন অন হয়েছিল। কুকিং চ্যানেলটা মাশাল্লাহ অনেক ভালো গ্রো হয়েছিল আর ওটাতে আমি মান্থলি ইনকামও হয়। এখন আমার প্রতি মাসে আমি ওটা থেকে ইনকাম কিছু টাকা পাই ইউটিউব থেকে। তো আজকে সিদ্ধ চাল দিয়ে একটা বিরিয়ানির মতোই রান্না করব। সিদ্ধ চালের বিরিয়ানিটা রান্না করার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, একটা টমেটো সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এরপরে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব আর সাথে কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, অনেকে কমেন্টস করেন, কমেন্টসগুলো স্প্যামে চলে যায়। তো আপনারা অবশ্যই ভিডিওটা 3 মিনিট দেখে তারপরে কমেন্টস করবেন, তা না হলে আপনাদের চ্যানেলেরই ক্ষতি হবে। যারা নতুন ইউটিউবার আপু আছেন অনেকে, আমি অনেককেই দেখেছি স্প্যাম কমেন্টস করতে। তো এটা হয় একমাত্র ভিডিও না দেখে, কমেন্টস করলে হয়। তো আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন আর সাবধান থাকবেন, তা না হলে অনেক সময় দেখা যায় চ্যানেল ডিলিট হয়ে যায়। তো এখন আমি চিকেন লেগ পিস দিয়ে দিচ্ছি 3 টুকরো। তো চিকেন লেগ পিসগুলো 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নেব আর চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে। 7 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, এখন আরও একবার মিশিয়ে নিয়ে চালটা দিয়ে দিব। তো পোলাও চাল না, সরি, সিদ্ধ চাল নিয়েছি আমি 1.5 কাপের মতো, 2 কাপ পুরো দিনে
মানে জার্মান কাফের 1.5 কাপ সিদ্ধ চাল আমি পানিতে ভিজিয়ে এর ফলে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। এখন এই চালের সাথে ভালো করে মশলা আর মাংসটা মিশিয়ে নিতে হবে, এরপরেই ফুটন্ত গরম পানি দিতে হবে। যেহেতু এটা সিদ্ধ চাল তো পানিটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এই তেলের মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু চাল আছে 1.5 কাপ তো পানি দিয়ে দিব 4 কাপের মতো। 4 কাপ থেকে একটু বেশি দিয়েছি যেহেতু সিদ্ধ চাল অনেকক্ষণ সিদ্ধ হয় এটা। এখন চুলের আঁচ একদম লোতে করে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব, আর কিছুক্ষণ পরপরে আমি এসে নাড়াচাড়া করে দেব। তো চালটা যখন পুরোপুরি সিদ্ধ হবে তখনই আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর কিছুক্ষণ পরপরে আমি কিন্তু নাড়াচাড়া করেছি এটা। এখন কিন্তু এটা পুরোটাই হয়ে গেছে। তো দুপুরের খাবার এগুলাই, আমরা মা ছেলে মিলে এগুলো খাবো, আর রাতের জন্য মুরগির মাংস রান্না করে রাখবো। তো এখন আমি ভাতটা আরেকবার মিশিয়ে দিচ্ছি। তো আমার একটা পেজও আছে, আমার ফেসবুক পেজ মাশাল্লাহ, আমার ওই পেজে অনেক গ্রো হয়েছে। তো আমার ইউটিউবে কিন্তু ভিউ কম, কিন্তু ফেসবুকে কিন্তু অনেক ভিউ। তো আপনারা যারা নতুন ইউটিউবিং করতেছেন একটা পেজও খুলে নেবেন, কারণ পেজে অনেক সুবিধা, ভিডিওগুলো ভালো শেয়ার করে সবাই। তো ইউটিউবে শেয়ার করলেও কিন্তু অতটা হয় না শেয়ার, কিন্তু ফেসবুকের ভিডিওগুলো বেশি শেয়ার হয়। তো এখন আমি ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো চুলের আগুনটা এখন বন্ধ করে দিব, আর এখন আমরা এগুলো খাওয়া শুরু করে দিব। আর খুব সুন্দর হয়েছে, কিন্তু ঝরঝরে হয়েছে, কিন্তু মজা কম হয়েছিল। তো এটা আমার রেসিপি না, আমার নিজস্ব চিকেন বিরিয়ানির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। ওটা প্রায় 8 লাখ ভিউ পার হয়ে গেছে, আর অনেকগুলো রেসিপি আমার ভাইরাল হয়েছে এই চ্যানেলের, মাশাল্লাহ আপনারা অনেক পছন্দ করেছেন। তো সিদ্ধ চাউলের বিরিয়ানিটা রান্না হয়ে গেল, এখন আমি রাতের জন্য মুরগির মাংসটা রান্না করে রাখবো। আর আমার ব্লগ ভিডিও আজকে এখানে শেষ করব। আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।